মাননীয় স্পিকার বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এখন রাজনৈতিক সংকটের পাশাপাশি নানামুখী অর্থনৈতিক সংকট মোকাবেলা করে চলছে যার বাইরে আমরাও নই তবে ডলারের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে আমদানি নির্ভর দেশ হওয়ায় আমরা ভীষণ বিপদে পড়ে গেছি আমার মতে বাংলাদেশ এখন কঠিন এক সংকটকালীন সময় পার করছে কিন্তু আমি মনে করি এই সংকট একদিনে হয়নি এর অন্যতম কারণ লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচার পরিস্থিতি এখন এমন জায়গায় চলে এসেছে যে সাধারণ মানুষ ছাড়াও ব্যবসায়ী ও শিল্পপতির হারে হাড়ে টের পাচ্ছে বেশিরভাগ ব্যাংকের অবস্থা খুবই ভয়াবহ প্রতিদিন তারা ধার দেনা করে দিন পার করছে ব্যবসায়ীদের এলসি খুলতে গিয়ে ডলার পার্সেস করতে হচ্ছে বেশি দামি দেশের একজন শিল্পপতি হিসেবে আমরা যারা পণ্য রপ্তানি করে ডলার আয় করছি তাদের জন্য সমস্যা এখনও বেশি প্রকট না হলেও সামনের দিনগুলো খারাপ সংকেত দিচ্ছে মাননীয় স্পিকার করোনাকালীন কঠিন সংকট আমাদের প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবেলা করতে পারলেও এখন তাকে বেশি হিমশিম খেতে হচ্ছে এর জন্য দায়ী এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ও অর্থ প্রচারকারী ব্যাংক লুটেরা যারা বিভিন্ন সেক্টরের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে যদিও সরকার এখন এইসব রাঘব বোয়ালদের শক্ত হাতে ধরা শুরু করছে এর জন্য আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার তবে আমি বেশি শঙ্কিত বিদেশি ষড়যন্ত্র নিয়ে নানান কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় ক্ষমতাধর বিদেশি মোরলরা যে যার স্বার্থে আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করছে যদিও এর মধ্যে বঙ্গবন্ধুর কন্যা সাহস করে বেশ কিছু সত্য কথা বলে দিয়েছেন কিন্তু জাতি হিসেবে আমরা এখন বেশি শঙ্কিত কারণ এইসব সাধাম নিষি মহল যেখানে একবার হাতছানি দিয়েছে তারা ছলে বলে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে আমি এই রকম অঘটনের সংখ্যা নিয়ে অনেকটা উদ্বিগ্ন